নমস্কার, আমি অ্যাঙ্কার পবিত্র আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব পেজ এবং ব্লগ চ্যানেল থেকে। আজকে একটি বিশেষ জায়গার সাথে আপনাদের সকলে পরিচয় করাবো, একটি উদ্যানের সাথে পরিচয় করাবো, যে উদ্যানের নাম একটি শহরের সাথে জড়িয়ে রয়েছে। চলুন দেখা যাক, পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব। এই সেই উদ্যান, যেই উদ্যানটির নাম হচ্ছে চন্দ্রকেতু পার্ক। আর চন্দ্রকোনার নামের সাথে, চন্দ্রকোনা যে শহর, পশ্চিম মেদিনীপুরের একটি শহর চন্দ্রকোনার নাম, সেই চন্দ্রকোনা নামের সাথে এই উদ্যানটির নাম জড়িয়ে রয়েছে। চন্দ্রকেতু রাজার আমল থেকে শুরু করে, যার নামের সাথে নামাঙ্কিত চন্দ্রকোনার শহর, সেই চন্দ্রকোনা শহরের সাথে এই উদ্যানের নাম জড়িয়ে রয়েছে। এবং চন্দ্রকেতু রাজার সাথে এই উদ্যানের নাম জড়িয়ে রয়েছে, যে কারণের জন্য এই উদ্যানটির নাম হচ্ছে চন্দ্রকেতু উদ্যান। এটা হচ্ছে মূল প্রবেশ পথ, মেন এন্ট্রি পয়েন্ট, প্রবেশ পথ। চারিদিকে সুন্দর গাছ আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে হেজ গাছের একটা সারি, তার উপরে বড় বড় পাম গাছ, যেগুলো খুব একটা বেশি বড় হয়নি এখনও পর্যন্ত। মূল প্রবেশ পথটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা গার্ডেনের একটা অংশ, যেখানে অনেক ধরনের ফুল গাছ লাগানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে এবং সুন্দর একটা লাইটিং সিস্টেমের ব্যাপার করা রয়েছে। এই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে ঘুরে দেখার চেষ্টা করুন। এটা আর একটা পার্ট, বোটিং এবং সুইমিং এর যে পার্টটা, সেই পার্টটা দেখানোর চেষ্টা করছি আপনাদের সকলকে। ভালো করে লক্ষ্য করে দেখুন, অসাধারণ একটা ভিউ, নাইট ভিউ একটা। মূলত পার্কে সন্ধ্যের পর অ্যালাউ করে না, বাট এখানে বেশ কিছুটা সময় অ্যালাউ করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দূরে দূরে ছোট ছোট তাঁবুর মতো করা রয়েছে, বসার জায়গা করা রয়েছে সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা রাস্তা এবং তার সাইডে বোটিং করার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। ঘুরে দেখানোর চেষ্টা করছি, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশে এসে অনেক মানুষ তার মাইন্ড রিফ্রেশ করতে পারে, এমন একটা পরিবেশ। চন্দ্রকোনা টাউনের একদম পাশেই তৈরি হয়েছে, বেশি দিন হয়নি এটা, খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়েছে। আজকে রবিবারের একটা বিকেল, এই রবিবারের বিকেলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কচি কাঁচারা এখানে ভিড় করেছে, যার মধ্যে বেশ কয়েকটি বাচ্চা এখানে বসে রয়েছে। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তোমার নাম? তোমার নাম? তোমার নাম তুমি জানো না? তোমার নাম? ভেরি গুড, খুব সুন্দর সুন্দর তিনটে বাচ্চা এখানে বসে রয়েছে, যাদের সাথে পরিচয় করলাম, পরিচয় করে ভালো লাগলো। ওয়াটার পয়েন্ট, যেখানে সুন্দর মিউজিকের সাথে একটা ফোয়ারার ব্যবস্থা করা রয়েছে, বাচ্চারা দেখতে পাচ্ছেন ডান্স করছে, অসাধারণ একটা ভিউ। রবিবারের এই সন্ধ্যেটাতে চন্দ্রকেতু পার্কে এসে এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ এবং তার সাথে ন্যাচারাল একটা ভিউ দেখে একটাই কথা মনে পড়ছে, বিশ্ব উষ্ণায়নের এই যে দেশ, যেখানে এত গ্লোবাল ওয়ার্মিং, সেখানে দাঁড়িয়ে চন্দ্রকোনা শহরের একদম নিকটবর্তী একটি এলাকায় সবুজের যেন একটা সমারোহ লেগে রয়েছে, এটা চন্দ্রকোনাবাসীর কাছে এবং পশ্চিম মেদিনীপুরের কাছে খুব বড় একটা অপরচুনিটি, ভালো একটা প্লেস, যেখানে এসে মানুষ তার মাইন্ডটাকে রিফ্রেশ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের মধ্যে বিভিন্ন খাবারের স্টল রয়েছে, তার মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আইসক্রিমের একটি স্টলে। দাদা আইসক্রিম বিক্রি করছেন, ভ্যালেন্টাইন, মাদার ডেয়ারি ক্যালকাটা ভ্যালেন্টাইন আইসক্রিম। দাদা আপনার নাম?
ভেরি গুড, দুটো আইসক্রিম দেন। আমরা আইসক্রিম খাবো এই মুহূর্তে এবং তার মজা নেব। কিরকম দেবো?